এর ফলে আমাদের মাঝে যে থার্ড একটা রিজন এসে উপস্থিত হয় সেটা হলো যে এন্ড দিস ব্রিংস আস টু দ্য থার্ড রিজন ওয়াই দ্য ট্রাফিক প্রবলেম ইজ সো ডিফিকাল্ট টু সলভ। এবং তৃতীয় যে কারণটা, এটার কারণে আমাদের ট্রাফিক প্রবলেমটা ডিফিকাল্ট, মানে সলভ করা খুব ডিফিকাল্ট। অল অফ দিস ফিক্সেস সাউন্ড ইজি অ্যান্ড অবভিয়াস। এই যে উপরে যেসব আলোচনা করা হয়েছে, ফিক্সগুলো, যে সমস্যাগুলো, এগুলা খুবই, মানে শুনতে খুবই সহজ মনে হয়, খুবই স্পষ্ট, বাট দে আর দে কাম এট এ কস্ট। কিন্তু এগুলো নিয়ে কাজ করতে গেলে কিন্তু তোমার এখানে ব্যাপক একটা মূল্য দিতে হবে, ঠিক আছে? কি বলছে যে মানে, আর এটা আমাদেরকে তৃতীয় কারণটা, যথা কেন যানবাহন সমস্যা সমাধান করাটা এত এত কঠিন তার দিকে নিয়ে যায়। এসব ঝামেলার সবই সহজ ও সুস্পষ্ট মনে হয়, কিন্তু এগুলোর জন্য মূল্য দিতে হয় চরম। এগুলো মনে হয় যেন তোমার কাছে মনে হয় এগুলো তো সমস্যা সমাধান করা খুব সহজ, কিন্তু না, এগুলো করতে গেলে অনেক মূল্য দিতে হবে, অনেক টাকা পয়সা খরচ, এবং অনেক গ্রুপ অফ পিপলকে সন্তুষ্ট করতে হবে। 1.5 মিলিয়ন পিপল ড্রাইভ রিক্সাস ফর আ লিভিং। 1.5 মিলিয়ন মানুষ প্রায় রিক্সা ড্রাইভ করে চলে তারা, প্লাস অ্যানাদার ফিউ 100,000 ওন অ্যান্ড রিপেয়ার দ্যাম। এবং আরো কিছু লোকজন আছে যারা, ফিউ 100,000 মানুষ, তারা কি করে, এইসব রিক্সা মেরামত করে তারা জীবন চালায়। গভর্নমেন্ট এফোর্টস টু গেট পিপল আউট অফ রিক্সাস অ্যান্ড ইন টু বাসেস অ্যান্ড ট্রেনস আর গোয়িং টু অ্যাট্রাক্ট হিউজ অপোজিশন। গভর্নমেন্ট চেষ্টা করছে যে মানুষ যাতে রিক্সায় না উঠে, চেষ্টা করছে টু গেট পিপল আউট অফ রিক্সাস অ্যান্ড ইন টু বাসেস, বাসে উঠে মানুষ এবং ট্রেনে উঠে, আর গোয়িং টু অ্যাট্রাক্ট হিউজ অপোজিশন। এখন এগুলোর ক্ষেত্রে আবার অনেকে এটার বিরোধিতা করে যে না, তারা রিক্সা চায়, ঠিক আছে? ইভেন ইনক্রিজিং বাস ক্যাপাসিটি ইজ মোর কমপ্লিকেটেড দেন ইট সাউন্ডস। মানে বাসের ক্যাপাসিটি বৃদ্ধি করাটা, এটা যতটা শুনতে মনে হয় ভালো লাগে, কিন্তু এখানে অনেক কমপ্লিকেশন আছে, এখানে অনেক জটিলতা আছে। আর 2009 ওয়ার্ল্ড ব্যাংক অ্যানালিসিস ফাউন্ড 60 সেপারেট বাস কোম্পানিজ ইন ঢাকা। যে 60টা বাস কোম্পানি আছে ঢাকা শহরে, সিন্স দ্য বাস কোম্পানিজ কম্পিট উইথ ওয়ান আনাদার। বাস কোম্পানিগুলো একে অপরের সাথে কম্পিট করে, মানে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে। দ্য ড্রাইভার্স হ্যাভ এভরি ইনসেন্টিভ টু ড্রাইভ। ড্রাইভারদেরকে এই জন্য অনেক টাকা পয়সা দেওয়া হয়, তারা অনেক মানে বেশি ইনকাম করতে চায়। হ্যাঁ, তারা অনেক বেশি ইনকাম করতে চায়, চালকেরাও বেপরোয়াভাবে চালায়, ইনসেন্টিভ বেশি পাওয়ার জন্য, বেশি টাকা পাওয়ার জন্য, বেশি যাত্রী নেওয়ার জন্য তারা এগ্রেসিভলি চালায়, মারাত্মকভাবে, চরম ঝুঁকি নিয়ে। অ্যান্ড টেক মোর প্যাসেঞ্জার্স দ্যান দ্য বাসেস ক্যান হোল্ড। বাসে যত যাত্রী নিবে, যতটুকু টাকা দখল হয় নেওয়া যায়, ক্যাপাসিটির চেয়ে বেশি নিচ্ছে প্যাসেঞ্জার। হোয়াটস মোর, দ্য পাবলিক ট্রান্সপোর্ট ইজন্ট অল দ্যাট পাবলিক। আর পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে, মানে যেগুলো সরকারি গাড়ি বলা হয়, BRTC বা এগুলো আসলে পাবলিক না, সরকারি গাড়ি, এগুলোতেও একই অবস্থা। মেনি অফ দ্য বাস কোম্পানিজ আর ওন্ড অর লিঙ্কড টু পলিটিক্যাল পার্টিস অর পাওয়ারফুল ট্রেড ইউনিয়নস। যে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টি বা পাওয়ারফুল যারা ট্রেড ইউনিয়ন, যারা শ্রমিক সংগঠন, তাদের সাথে লিঙ্ক থাকে এসব কোম্পানির। গভর্নমেন্ট এফোর্টস টু ইউনিফাই ও রেগুলারাইজ দ্য সিস্টেম। গভর্নমেন্ট চেষ্টা করছে যে ইউনিফাই করার জন্য, একত্রীকরণ করার জন্য, বা রেগুলারাইজ, নিয়মতান্ত্রিক করার জন্য এই সিস্টেমটাকে, কিন্তু উড অ্যামাউন্ট টু এ হস্টাইল টেক ওভার। কিন্তু এতে শত্রুতা তৈরি হচ্ছে অফ অল অফ দিস স্মল কোম্পানিস। মানে এই স্মল কোম্পানিগুলোর সাথে গভর্নমেন্টের একটা শত্রুতা বা একটা মানে প্রতিপক্ষমূলক অবস্থান তৈরি হচ্ছে। কিন্তু গভর্নমেন্ট জনগণের ওয়েলফেয়ারের জন্য কাজ করতে হবে, কিন্তু তা করতে পারছে না, ঠিক আছে? দ্য অবভিয়াস সলিউশন ইজ টু সেপারেট দ্য রিক্সাস ফ্রম দ্য কার্স। যে প্রধান সুস্পষ্ট একটা সমাধান হতে পারে যে রিক্সাগুলোকে গাড়ি ঘোড়া থেকে একসাথে যে চলে এক লাইনে, এগুলো থেকে আলাদা করতে হবে, রিক্সাগুলোকে আলাদা করতে হবে সিএনজি থেকে, রিক্সাগুলোকে দিতে হবে, এবং প্রত্যেকটা যানবাহনকে, যেমন সিএনজি, কার এবং রিক্সা, তাদেরকে গিভ করতে হবে ইচ অফ দ্যাম লেন্স অ্যান্ড লাইটস অ্যাকর্ডিং টু দেয়ার টপ স্পিড। সর্বোচ্চ গতির ভিত্তিতে তাদেরকে
তাদের আলাদা আলাদা লাইন করে দিতে হবে, যেমন রিক্সার জন্য একটা লাইন থাকবে আলাদা, গাড়ির জন্য একটা, সিএনজির জন্য একটা। ক্রুশিয়ালি খুব জটিলভাবে যদি বলা হয় যে মেক কার্স ড্রাইভার্স পে দ্য কস্ট অফ টেকিং আপ মোর স্পেস অন দ্য রোড, ক্রুশিয়ালি মেক অ্যান্ড 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 ক্রুশিয়ালি মেক কার ড্রাইভার্স পে দ্য কস্ট অফ টেকিং আপ মোর স্পেস অন দ্য রোডস, এবং যারা বেশি রাস্তায় স্পেস নেবে তাদেরকে বেশি টাকা দিতে হবে এরকম। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়েলিস্টিক, কিন্তু রাজনৈতিকভাবে যদি বলা যায় এটা খুবই অবাস্তব একটা জিনিস হয়ে যাবে, যে কেউ যদি রাস্তায় বেশি বেশি জায়গা নেয় সে বেশি টাকা দিবে, আর যে কম জায়গা নেয় কম টাকা দিবে। এরকম আসলে এভাবে করাটা খুব কঠিন, এভাবে এভাবে করাটা খুব কঠিন। এই যে বলছে এখানে যে এ ব্যবস্থাকে একীভূত বা নিয়মতান্ত্রিক করার সরকারি প্রচেষ্টা ওইসব ছোট কোম্পানিগুলোর তৈরি অধিগ্রহণে মুখে পড়বে, ঠিক আছে। এরপরে বলছে যে সুস্পষ্ট যে ইয়াটা সমাধান আছে সেটা হলো রিক্সাগুলোকে গাড়ি থেকে সিএনজি থেকে আলাদা করে দিতে হবে, প্রত্যেককে তাদের গতি অনুযায়ী আলাদা পথ করে দিতে হবে। জটিল হলেও গাড়ি চালকদের রাস্তাঘাটে অধিক জায়গা নেওয়ার জন্য বাড়তি টাকা পরিশোধে বাধ্য করতে হবে, তবে রাজনৈতিকভাবে বললে এটা অবাস্তব, ঠিক আছে। কার ওনার্স আর আ স্মল পার্ট অফ দ্য পপুলেশন, কার ওনার যারা আছে যারা গাড়ির মালিক তারা কিন্তু বেশি সংখ্যক লোক না, অল্প সংখ্যক লোকের গাড়ি আছে, বাট দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। কিন্তু যাদের গাড়ি আছে বুঝতে হবে তারা টাকা পয়সা বেশি, তাদের প্রভাব বেশি। এভরি ইয়ার ঢাকা অ্যাডস অ্যান এক্সট্রা 37,000 কার্স টু ইটস অলরেডি ওভার ক্রাউডেড রোডস, যে ওভার ক্রাউডেড যে রোড আছে 37,000 গাড়ি প্রতি বছর যুক্ত হচ্ছে। থিঙ্ক অ্যাবাউট অল অফ দিস, অল দিস থিঙ্ক অ্যাবাউট অল দিস ফ্রম আ বাংলাদেশি পলিটিশিয়ানস পয়েন্ট অফ ভিউ, একজন বাংলাদেশি রাজনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে এটা যদি চিন্তা করা যায় তাহলে কি হবে, এনি অ্যাটেম্প টু সলভ দ্য ট্রাফিক ম্যাস, এনি অ্যাটেম্প টু সলভ দ্য ট্রাফিক ম্যাস মিনস অ্যানোয়িং দ্য পুয়ার, যে গরিব মানুষকে বিরক্ত করা হবে যদি দেখা যায় যে কোনো ট্রাফিক সমস্যা নিয়ে সমাধান করা মানে হচ্ছে যে গরিব মানুষকে বিরক্ত হবে, দ্য মিডল ক্লাস বিরক্ত হবে অ্যান্ড দ্য রিচ অল অ্যাট ওয়ান্স, মানে সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে এফেক্টেড হবে। মানে ট্রাফিক নিয়ে যদি কোনো গভর্নমেন্ট মুভ করতে যায় সেখানে গভর্নমেন্টেরও কিন্তু প্রবলেম। থ্যাংকস টু দ্য ডোনার্স ইন 2012 দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড আর $2.7 billion প্ল্যান টু বিল্ড এ মেট্রো রেল সিস্টেম অ্যান্ড এ 45 million বাস র্যাপিড ট্রানজিট লাইন ফ্রম দ্য এয়ারপোর্ট। কি বলছে যে ডোনারদেরকে ধন্যবাদ দিতে হয় যে 2012 সালে তারা 2000 যারা ডোনার বলতে আমরা কাদেরকে বলছি, দাতা গোষ্ঠী, যারা দাতা গোষ্ঠী বলতে এরা কিন্তু ঋণ দিচ্ছে না আমাদেরকে, মানে এরা কিন্তু টাকা ফ্রি দিচ্ছে না, ঋণ দিচ্ছে। 2012 সালে সরকার একটি মেট্রো রেল ব্যবস্থা গড়ে তুলতে $2.75 billion এবং বিমানবন্দর থেকে বাস চলাচলের জন্য র্যাপিড ট্রানজিট লাইন নির্মাণের জন্য $45 million পরিকল্পনা ঘোষণা করেছে, ঠিক আছে। ফর রেজিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম অ্যাজ এ রিলিফ, ঢাকা রেজিডেন্টের জন্য এটা কিন্তু রিলিফ হয়ে আসবে। তো 2012 সাল থেকে কিন্তু মেট্রো রেল ব্যবস্থা শুরু হয়েছে, $2.75 billion একটা প্ল্যান করেছে, আর আরেকটা হলো যে $45 million একটা র্যাপিড ট্রানজিট লাইন এয়ারপোর্ট থেকে। Whenever I asked my Bangladeshi colleague how long it would take to get somewhere, they always gave two answers. Without traffic, maybe 15 minutes, but with traffic, who knows? আমি যখন আমার বাংলাদেশি কলিগদেরকে জিজ্ঞাসা করি যে কত সময় লাগবে কোনো জায়গায় যেতে, দে অলওয়েজ গেভ টু আনসার, দুটো উত্তর দেয়। একটা হলো যে উইদাউট ট্রাফিক তোমার লাগবে 15 মিনিট অমুক জায়গায় যেতে, আর ট্রাফিক সহ আল্লাহ জানে বা কে জানে, কেউ জানে না, ঠিক আছে। এটা একটা অ্যাডাপ্টেড ফ্রম দ্য আর্টিকেল পাবলিশ ইন www.newsstatements.org, এখানে এটা পাবলিশ করা হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আমাদের এই যে ট্রু ফলস এর বিষয়টা দেখো, দ্য অ্যানুয়াল কস্ট অফ ট্রাফিক কনজেশন ইজ 3.8 billion টাকা ইনক্লুডিং লেস ট্যাঞ্জিবল কস্ট সাচ এস কোয়ালিটি অফ লাইফ, এটা কি ট্রু না ফলস, কোনটা হবে?
সোমা বলতে পারো? স্যার একটা মিনিট। হুম স্যার এটা ট্রু হবে না? এটা ট্রু হবে? তুমি দেখো উপরে, দেখো স্যার একটা মিনিট। ট্রাফিক কন্ডিশনটা দেখো তুমি, যে এখানে উপরে দেখো, এই যে আমরা লাইনটা পড়ছিলাম তো, এই যে দ্য কস্ট অফ ট্রাফিক কনজেশন ইজ এস্টিমেটেড 3.8 বিলিয়ন, 3.8 বিলিয়ন ইনক্লুডিং 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 কি ইনক্লুডিং লেস ট্যাঞ্জিবল কস্ট সাচ এজ কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা এখানে কিন্তু বলছে, এখানে কিন্তু বলছে এই যে তোমার 3 বিলিয়ন টাকা, তা টাকা হবে না ডলার হবে? স্যার ডলার হবে। এখানে কিন্তু ডলারের চিহ্নটা এখানে দেওয়া নাই, ঠিক আছে, এখানে টাকা দেওয়া আছে, কাজে এটা ফলস। তাহলে আমরা এখানে ডলারটা দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে, টাকাটা বাদ দিয়ে দিব, কেমন? আচ্ছা, অনলি 10% অফ ঢাকা ইজ কভার্ড বাই রোডস, এটা কি ঠিক আছে? ঢাকার 10% খালি রোড আছে নাকি অন্য, নাকি অন্য অন্য কিছু? স্যার হ্যাঁ স্যার আমি আমরা তো বাসা পাল্টাইছি স্যার, বইটা যে কোথায় রাখছি একটু দেখালে ভালো হতো। এলেনটা পড়ো তুমি, এলেনটা পড়ো। ঢাকা আচ্ছা ঠিক আছে, স্ট্রাকচার ডাজন্ট ম্যাচ দ্য স্কেল অফ ইটস পপুলেশন, জাস্ট 7% অফ দ্য সিটি ইজ কভার্ড বাই রোডস কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস এন্ড ভিয়েনা। এটা এটা দিয়ে কি বুঝছো? এটা এটার সাথে এটা মিলাও, যে ঢাকার কেবল 7% রাস্তা কেবল আছে, এটা প্যারিস এবং ভিয়েনাতে আছে 25%। আর তাহলে এখানে প্রশ্নটা হলো অনলি 10% অফ ঢাকা ইজ কভার্ড বাই রোডস, ঠিক আছে? তো এটা কি ট্রু না ফলস? সেটা ফলস হবে। হ্যাঁ ফলস, তুমি দিতে হবে অনলি 7% অফ ঢাকা ইজ কভার্ড বাই রোডস, আর যেখানে প্যারিস অন্যান্য সিটি যেগুলো আছে এগুলোতে 25% জায়গা তাদের রাস্তার জন্য রাখছে, চিন্তা করো, মানে ব্যাপক রাস্তা। আচ্ছা, ইচ ইয়ার 37,000 কার্স আর বিং অ্যাডেড টু দ্য স্ট্রিটস অফ ঢাকা, এটা কি ট্রু না ফলস? এই যে এখানে লাইনটা আছে, এই যে ঢাকা অ্যাডস অ্যান এক্সট্রা 37,000 কার্স টু ইটস অলরেডি ওভারক্রাউডেড রোডস, ট্রু হবে না? এটা ফলস হবে। ফলস হবে কেন? এই যে ভালো করে 37,000 কার অ্যাড হয় প্রতি প্রতি বছর, আর এখানে বলছে ইচ ইয়ার এত কার্স আর বি, তাহলে এটা কি হবে? আচ্ছা, দ্য অথর কম্পেয়ার সিএনজি টু এ পিস অফ পাই, ঠিক আছে স্যার এটা ট্রু হবে। হ্যাঁ ট্রু হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য পাবলিক ইউজার্স আর ট্রুলি পাবলিক, ট্রু আর ফলস? পাবলিক বাসেস, সরি, পাবলিক বাসেস আর ট্রুলি পাবলিক, অথরের মতে, লেখকের মতে পাবলিক বাসগুলো আসলে পাবলিক, পাবলিকের, এটা কি সত্য? এই যে ট্রু লাইন আছে এখানে একটা, এই যে এখানে আছে, এই যে হোয়াটস মোর দ্য পাবলিক ট্রান্সপোর্ট ইজেন্ট অল দ্যাট পাবলিক, হ্যাঁ নট, আর এখানে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য পাবলিক বাসেস আর ট্রুলি পাবলিক, ট্রু অর ফলস? তো এটা ফলস হবে। এটা ফলস হবে, কারণ পাবলিক বাসগুলো পাবলিকের জন্য না, এগুলাতে এরা অবস্থা করুন করে ফেলেছে, তাই না? আচ্ছা, এখানে এরপর বলছে হোয়াই ডাজ দ্য অথর থিঙ্ক ঢাকাস ট্রাফিক কনজেশন ইজ ডিফিকাল্ট টু সলভ, কেন লেখক মনে করছেন যে ঢাকার যানজট সমাধান করা কঠিন, কেন মনে করছেন লেখক এমনটা মনে করেন? কেননা প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ প্রায় সব শ্রেণীর লোকজনকে বিরক্ত করবে, যেটা রাজনৈতিক সরকারের পক্ষে নিরসন করা সহজ নয়। মানে ঢাকার ট্রাফিক কনজেশনটা সমস্যা সমাধান করা সম্ভব না, কারণ এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে, ক্যান্সারের চিকিৎসা করা যায় না, মরে গেলে তখন গিয়ে বেঁচে মানুষ বেঁচে যায়, ক্যান্সার রোগী তখন বলে যা এটা মরলে এটা ঠিক, মরে গেলে ঠিক আছে, মানে ধ্বংস হতে হবে, কোনো কোনো সময় একটা সমস্যা এমন হয়ে যায় যে তখন এটা ধ্বংস, এটা সমাধান, তাই না? এখন এই যে ঢাকার সমস্যা সমাধানের জন্য অনেক কত চেষ্টাই করতেছে, কিন্তু এটা সমস্যা ব্যাপক, এটা সব শ্রেণীর মানুষকে, ইট উইল এফেক্ট
the whole people in Dhaka city. The author thinks so because some necessary initiatives for solving the traffic congestion in Dhaka may be annoying to almost all classes of people living in the city, which will not be easy to be removed by a political government. Political government, যেহেতু সরকার, যেহেতু জনগণের সরকার, জনগণের স্বার্থ দেখবে। এখন সরকার যখন দেখে যে আমি যদি এই সমস্যা সমাধান করতে যাই তাহলে জনগণ সাফার করবে, তাহলে আমি যেহেতু জনগণের সরকার তো আমি জনগণকে সাফার করতে পারি না, জনগণ আবার সরকারকে দোষে, সরকার আবার বলে যে আপনারাই তো এরকম, এখন যদি ব্যবস্থা নিতে যায় আপনারাই বলবেন যে সরকার কেন এই ব্যবস্থা নিল। ঠিক আছে, এরপরে হলো হোয়াট আর দ্য আর্গুমেন্টস গিভেন ফর ব্যানিং রিক্সাস, রিক্সা নিষিদ্ধ করার পক্ষে যুক্তি কি কি। রিক্সা নিষিদ্ধ করার পক্ষে যুক্তি এক নম্বর হলো যে এগুলোর সংখ্যায় বেশি, এগুলো ধীরে চলে, এগুলোর পেছনে দ্রুত গতির যানবাহনকে এরা আটকে দেয়, তাই না? দে আর সো মেনি ইন নাম্বার, দে রান স্লোলি, দে ট্র্যাপ দ্য স্পিডি ভেহিকলস বিহাইন্ড দেম, বড় বড় স্পিডি যেসব গাড়ি আছে এদেরকে আটকে দেয়। ওয়াই ইজ ইট ডিফিকাল্ট টু সলভ দ্য ট্রাফিক প্রবলেম ইন ঢাকা ফ্রম আ পলিটিশিয়ানস পার্সপেক্টিভ, একজন রাজনীতিবিদের দৃষ্টিভঙ্গিতে ঢাকা ট্রাফিকটা সলভ করাটা কঠিন কেন? কঠিন হচ্ছে এই কারণে যেহেতু ঢাকা শহরের চলাচলের, যানবাহন চলাচলের সমস্যা সমাধানের অধিকাংশ পদক্ষেপে কোনো না কোনো দরিদ্র, কোনো না কোনোভাবে কোনো দরিদ্র মধ্যবিত্ত মানুষ, ধনী মানুষও একই সাথে বিরক্ত করার ঝুঁকি থাকে। মানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণকে কোনো কষ্ট দিতে চায় না, কারণ দিলে তো তাকে ভোট দিবে না, তাই রাজনীতিকদের পক্ষে এই এই জনপ্রিয় পদক্ষেপগুলোর বাস্তবায়ন করাটা সত্যিই কঠিন। রাজনীতিবিদ কি করবে, যাদেরকে শুনিয়ে সমস্যা সমাধান করবে এরাই তো এটার আবার বিরোধিতা করবে। ঠিক আছে, এখন এটা মানে এটা ক্যান্সার হয়ে গেছে, তো ক্যান্সার মানে কি যে এটা ডেস্ট্রয় হতে হবে, আর না হলে এটা সমাধান হবে, নতুন করে কিছু করতে হবে। হোয়াই ডু ইউ থিঙ্ক অফ দ্য স্টাইল অফ দ্য অথর, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য স্টাইল অফ দ্য অথর, লেখকের রচনা শৈলী বা লেখনের লিখন কৌশল সম্পর্কে তুমি কি মনে করো? হ্যাঁ, লেখকের রচনার যে স্টাইল, লেখার যে স্টাইলটা, এটা কেমন? অত্যন্ত ইনফরমেশন আছে এখানে, তথ্যনিষ্ঠ, এবং এটা প্র্যাকটিক্যাল, এবং এটা শিল্পসম্মত, স্টাইলিস্টিক, তাই না? আই থিঙ্ক দ্য অথর ইজ ভেরি ইনফরমেটিভ। অথর কিন্তু নিজে নিজে বানায় বানায় কিছু বলে নাই, সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গবেষণা করেছে, বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে এসেছে, এবং তথ্য আনার পরে এটাকে সে অ্যানালাইসিস করেছে, প্র্যাগমেটিক বাস্তব রূপ দান করার চেষ্টা করেছে। ওকে, এরপরে দেখো এই ওয়ার্ডগুলো মিলাও। স্টাটারিং, স্টাটারিং মানে থেমে থেমে পথ চলা। স্টাটারিং এর সাথে কোনটা মিলে বলো তো? স্টাটারিং এর সাথে মিলে কোনটা? ফল্টারিং, ফল্টারিং। স্টাটারিং মানে থেমে থেমে চলে, যে দেখো না ঢাকা শহরের গাড়িগুলো একটু চলে একটু থামে, তাই না? র্যাঞ্চিং, র্যাঞ্চিং মানে হচ্ছে যে হঠাৎ করেই মোচড় দেওয়া, গাড়ি হঠাৎ করে মানে মোচড় দেয়, ডানে যাচ্ছে হঠাৎ করে বাম দিকে যায়, হঠাৎ করে ডান দিকে যায়, এটাকে বলে র্যাঞ্চিং। এটা সিনোনিম কি হতে পারে, কোনটা বোঝাচ্ছে? টুইস্টিং সাডেনলি এন্ড ভায়োলেন্টলি, টুইস্ট, টুইস্ট করা, টুইস্ট মানে কি মোচড় দেওয়া, টুইস্টিং সাডেনলি এন্ড ভায়োলেন্টলি। আচ্ছা, এক্সস্ট, এক্সস্ট মানে যানবাহন থেকে নির্গত ধোঁয়া, এক্সস্ট মানে কিন্তু ক্লান্ত না, এক্সস্ট মানে যানবাহন থেকে নির্গত ধোঁয়া, স্মোক এমিটেড ফ্রম ভেহিকলস, ভেহিকল থেকে স্মোক এমিটেড হলে এটাকে আমরা বলছি এক্সস্ট। আচ্ছা, রিগলিং, রিগলিং বলতে কি বোঝাচ্ছে? মোচরের ভঙ্গিতে ধীরে চলা। আচ্ছা, রিগলিং শেকিং, রিগলিং মানে শেক করা, মানে কোনো কিছুকে, কোনো কিছুকে ঝাঁকি দিয়ে চলা, ঝাঁকি দিয়ে চলা। স্টাটারিং মানে হচ্ছে, স্টাটারিং মানে হচ্ছে ফল্টারিং, থেমে থেমে চলা। র্যাঞ্চিং মানে হচ্ছে আকস্মিক হঠাৎ মোচড়, টুইস্টিং সাডেনলি ভায়োলেন্টলি, এক্সস্ট মানে হচ্ছে স্মোক। আচ্ছা, রিগলিং মানে হচ্ছে শেকিং, হঠাৎ করে মানে মানে মোচড়ে মোচড়ে চলা, মোচড়ে মোচড়ে মানে কেঁপে কেঁপে মোচড়ে মোচড়ে ধীর ভঙ্গিতে চলা। সাবার্ব মানে হচ্ছে কি? সাবার্ব মানে হচ্ছে যে তোমার উপশহর,
আর রেজিডেনশিয়াল আরবান এরিয়া আউটসাইড দ্য সিটি উপশহর বলতে বোঝাচ্ছি আমরা যেমন এই যে ধরো সাভার যেমন ধরো আমরা বোঝাচ্ছি যেমন নারায়ণগঞ্জ আমাদের ঢাকার জন্য এটা মানে সাইড এরিয়া বা কেরানীগঞ্জ এগুলো হলো সাবার্ব ঠিক আছে ওকে তারপরে দেখো ওয়েজ ওয়েজ মানে কি ওয়েজ মানে হচ্ছে গাদাগাদি করা আর ন্যারো স্পেস ওয়েজ মানে গাদাগাদি করা ন্যারো স্পেস আচ্ছা এরপরে বলে পেডেস্ট্রিয়ান্স পথচারী পিপল হু আর ওয়াকিং রাদার দেন ট্রাভেলিং ইন এ ভেহিকল মানুষ যারা ওয়াক করে উইস্ক দ্রুত ও অকস্মাত নিয়ে যাওয়া হঠাৎ মানে দ্রুত ও হঠাৎ নিয়ে যাওয়া মানে কি গাড়ি ঘোড়ার ক্ষেত্রে যেমন বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে 90 কিলোমিটার দূরে গিয়ে অফিস করে যেমন আমার মামা থাকে তোমার ইয়াতে এই যে একজন চিফ ইঞ্জিনিয়ার উনি ডলফিন এনার্জি ইয়াতে ওই যে কি বলে কাতারের এক বড় চাকরি করে উনি পোস্টে তো ওনার বাসা ওনার অফিস থেকে ওনার বাসা হলো 90 কিলো এবং উনি প্রতিদিন সকালে ড্রাইভ করে যায় ঠিক আছে ওনার গাড়ির গতি থাকে মোটামুটি 100 কিলোর মতো 100-120-150 কিলো উনি গাড়ি চালায় স্পিডে তো যদি 100 কিলো স্পিডে গাড়ি চালায় ওখানে যাইতে কতক্ষণ লাগবে 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা যথেষ্ট 1 ঘন্টার কমই সময় উনি পৌঁছে যায় অফিস অথচ অফিসের 90 কিলো দূরে ঠিক আছে নিজে নিজে ড্রাইভ করে যায় এবং ওখানে গাড়ির কোনো ইয়া নাই মানে ট্রাফিক খুব গতিশীল একই ধরনের ট্রাফিক তুমি যদি ট্রাফিকের একটা নির্দিষ্ট গতি আছে এই গতির নিচে চালাও তুমি একদম গাড়ি উল্টা পাল্টা অ্যাক্সিডেন্ট করবে তুমি আবার গাড়ির অর্থাৎ গাড়ি ধরো ওইসব রোডে সর্বনিম্ন স্পিড তুমি গাড়ি চালাইতে হবে 100-এর নিচে চালাইলে জরিমানা হবে এবং তুমি মানে মৃত্যুর মুখে পতিত হবে কারণ তুমি ধরো চালাচ্ছ 90 আর একটা গাড়ি আসতেছে 100 সে কিন্তু বুঝতে পারছে না সেখানে এসে তোমাকে উড়ায় একদম উড়ে মরে ফালাই দিবে ওকে এরপরে হলে প্যারাডক্সিক্যালি পরস্পর বিরোধী মন্তব্য বা কাজ এটাকে বলা হয় প্যারাডক্সিক্যালি প্যারাডক্সিক্যালি কি ইন কন্ট্রাডিকশন মানে কাজের মধ্যে তার কোনো মিল নাই প্যারাডক্স আপাত বিরোধ পরস্পর বিরোধী কাজ কারবার ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো রোড এন্ড রেল নেটওয়ার্ক ঠিক আছে মোটর তো গভর্নমেন্ট স্ট্রাকচার গভর্নমেন্ট যে বিল্ডিং করে এগুলোকে ইনফ্রাস্ট্রাকচার বলা হয় আর কি আচ্ছা অর্থগুলো বুঝতে পেরেছো জি স্যার বলো তো স্ট্রাকচার কি কোনটা মিলে বলো কয় নাম্বার স্যার বলতেছি 1, 2, 3 বলতে বলবা 1, 2, 3 কোনটা স্যার এটা হবে হচ্ছে তিন একের সাথে হবে নাম্বার একের সাথে হবে ডি হ্যাঁ ডি আচ্ছা 1, 2, 3 বলতে হবে আর নাইলে তোমার জরিমানা হবে 5 টাকা প্রত্যেকটা ঠিক আছে স্যার এভাবে বলবো না স্যার একের সাথে ডি এভাবে বলবো না শুধু ইয়াটা বলবা মানে ওয়ার্ড বলবা যেমন আমি আমি বললাম স্টাটারিং তখন তুমি বলে ফেলবা ফলটারিং ওকে দ্রুত বলতে হবে 1, 2, 3 এর ভিতরে আচ্ছা রেঞ্চিং 1, 2, 3 স্যার এটা হবে টুইস্টিং সাডেনলি এন্ড ভায়োলেন্টলি ওকে ঠিক আছে আচ্ছা এক্সস্ট 1, 2, 3 স্যার একটা মিনিট এই 15 টাকা জরিমানা হয়ে গেছে কিন্তু না স্যার এটা তো স্যার আপনি বললেন না স্মোকের ওটা হবে কিন্তু এখানে তো ওটা নাই স্মোক নাই না তাহলে মানে এটা কোথায় আমার তো এগুলো মুখস্থ হয়ে গেছে এজন্য আমি আর দেখতে হচ্ছে না গেছে যাক অসুবিধা নাই এটা তাহলে স্যার এটা কিনতে হবে এটা এক্সস্ট আচ্ছা 5 টাকা মাপ মাপ আচ্ছা রিগলিং 1 সেই এটা হবে শেকিং হ্যাঁ ঠিক আছে ওকে রিগলিং মানে শেকিং আচ্ছা তারপরে সাবার্বস 1 স্যার এটা হবে হচ্ছে রেসিডেনশিয়াল আরবান এরিয়া আউটসাইড দ্য সিটি ওকে ঠিক আছে হ্যাঁ ওয়েজ 1 2 এটা হবে একটা মিনিট 3 এক মিনিট এটা হবে এটা আছে অবশ্যই আছে 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 একটা মিনিট মানে স্যার গাদাগাদি করে থাকা না হ্যাঁ 1 তো এটা হবে যে যে ফোর্স ইনটু অ্যান অ্যারো স্পেস হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার পেডেস্ট্রিয়ানস 1 2 স্যার এটা হবে যে নাম্বার পিপল হু আর ওয়াকিং রাদার দ্যান ট্রাভেলিং ইন এ ভেহিকল উইস্ক 1 2 3
স্যার স্যার একটা মিনিট আবার 1 2 3 1 স্যার এটা এটা একটু বলে দেন স্যার টু মুভ সাডেনলি এন্ড কুইকলি উইস্ক মানে উইস্ক মানে দ্রুত আসা যাওয়া করা মানে কিছু কিছু উন্নত বিশ্বে এই যে ট্রেন আছে কিছু বুলেট ট্রেন ইলেকট্রিক ট্রেন এগুলো কিন্তু দ্রুত আসা যাওয়া করে মানে গতি হলো নরমাল গতি এদের 150 কিলো ঠিক আছে ধরো তুমি চট্টগ্রাম যাবে মানে ট্রেনের গতি হলো 150 কিলোমিটার স্পিড মনে করো চট্টগ্রামের দূরত্ব এখান থেকে 300 কিলো তাহলে কতক্ষণ লাগবে বলো 1 2 3 গাড়ির গতি 150 কিলো দূরত্ব 300 কিলো কতক্ষণ লাগবে 1 2 2 ঘন্টা লাগবে স্যার হ্যাঁ এতক্ষণ লাগে কেন 2 ঘন্টা লাগবে ইয়েস ওকে তাহলে প্যারাডক্সিক্যালি 1 2 সেই এটা হবে এফ নাম্বার একটা মিনিট হ্যাঁ ঠিক আছে এফ নাম্বার ওকে ইনফ্রাস্ট্রাকচার 1 2 3 1 সেই এটা কি নাম্বার হবে স্যার হ্যাঁ কত কত নাম্বার স্যার না না স্যার একটা মিনিট 1 স্যার এটা মানে অবকাঠামো না অবকাঠামো হ্যাঁ কিন্তু স্যার এখানে তোমার আইকিউ স্যার এখানে অবকাঠামো বলতে কোনটা হবে রোড এন্ড রেল নেটওয়ার্ক তোমার আইকিউ বাড়াতে হবে নাম্বারটা হবে তোমার কিন্তু আইকিউ বাড়াতে হবে না হলে তুমি কিন্তু ইউনিভার্সিটি মেডিকেল বোর্ডে চান্স পাবে না মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে এই যে যখন নাকি ভর্তি পরীক্ষায় যাবে তখন তো তোমার তো এইভাবে মনে করো যে তোমার এমসিকিউ থাকবে হ্যাঁ সময় থাকবে 100টা এমসিকিউ দিবে সময় থাকবে 60 মিনিট তাহলে কত পরে একটার জন্য তুমি হয়তো বা কি বলে যে 30 সেকেন্ডেরও কম সময় পাবে তুমি তাই না বা হয়তো 30 সেকেন্ড পেতে পারো তোমার ফিল আপ করতে করতে অনেক সময় চলে যাবে কাজে তোমাকে কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ফাস্ট আইকিউ ডেভেলপ করতে হবে তোমার ঠিক আছে ওকে এরপরে দেখো সাপোজ ইউ আর স্টাক ইন এ ট্রাফিক জ্যাম ইন এ কার বাস থিংক অফ ভেরিয়াস থিংস দ্যাট ইউ ক্যান ডু ওয়াইল ইউ আর স্টাক কনসিডার দ্য ফলোইং অ্যাক্টিভিটিস স্লিপিং কাউন্টিং ভেহিকলস সেন্ডিং টেক্সট মেসেজ মোবাইল লিসেন টু রেডিও প্লে গেমস চ্যাট বুকি সুকি আছে দেখ Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. Do you agree from the two groups of debate? Achha, write an essay on solving traffic jams. ট্রাফিক জ্যাম নিয়ে একটা আর যে প্যারাগ্রাফের কথা বলেছে আর কি ওকে এটা তুমি করবা হ্যাঁ কিছু লেখো প্রতিদিন কিছু ইংলিশ লেখবা নাহলে কিন্তু তোমার ইংলিশটা ডেভেলপ হবে না ঠিক আছে জি স্যার ওকে তারপরে আমরা এটা আগামী ক্লাসে পড়ব ট্রাফিক পুলিশ এই কবিতাটা আজকে দরকার নাই আমরা এখন চলে যাব একটু গ্রামাটিক্যাল আইটেমে এটা ট্রান্সফরমেশন আমরা যাব ট্রান্সফরমেশনে আমরা যাব এই যে ট্রান্সফরমেশনে আমরা যাব এগুলো ওই জেএসসির জন্য কিন্তু একই সবই একই নিয়ম ঠিক আছে ওকে দেখে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব আমাদের এখানে দেওয়া আছে অনলি অ্যালোন এবং মেয়ারলি যদি থাকে আমরা মানে হাবুদক বাক্যে যদি এগুলো থাকে তুমি কি দেখতে পাচ্ছ শোভা না স্যার না স্যার শেয়ার করে নাই আচ্ছা সরি অসুবিধা নাই লেট মি শেয়ার আজকে দেখো আমরা এখানে ট্রান্সফরমেশন দেখব দেখো এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ঠিক আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখব আমরা হাবুদক থেকে নাবুদক তো হাবুদক বাক্যে যদি অনলি অ্যালোন অথবা যদি মেয়ারলি থাকে হাবুদক বাক্যে যদি এগুলো থাকে তাহলে আমরা কি রিপ্লেস করব কি দিয়ে নান বাট গড এবং পার্সনের ক্ষেত্রে বুঝাইলে না মানে অনলি অথবা অ্যালোন অথবা মেয়ারলি যদি গড এবং পার্সনকে বুঝায় তাহলে আমরা নান বাট ইউজ করব কেমন আর যদি গড এবং অনলি অথবা অ্যালোন অথবা মেয়ারলি যদি বস্তুকে বুঝায় তাহলে আমরা সেখানে কিছু কি ইউজ করব নাথিং বাট বস্তু বুঝাইলে কেমন আর যদি সংখ্যা বুঝায় অনলি অ্যালোন দিয়ে সংখ্যা যদি বুঝায় অর্থাৎ অনলি অ্যালোন মেয়ারলি এর পরের শব্দটা দিয়ে যদি সংখ্যা বুঝাচ্ছে তখন বুঝি আমরা তখন আমরা এই অনলি অ্যালোন বা মেয়ারলিকে রিপ্লেস করে আমরা
not more than অথবা not less than আমরা ব্যবহার করব ঠিক আছে এই যে দেখো only আল্লাহ can help us তাহলে only এর পরে ব্যবহৃত হচ্ছে আল্লাহ god একজন সৃষ্টিকর্তা উনি একজন না একমাত্র এবং প্রকৃত সৃষ্টিকর্তা আল্লাহ আর তাহলে এটা হলো তাহলে only এর পরিবর্তে আমরা দেব none but ঠিক আছে তাহলে none but আল্লাহ can help us he has only a ball তাহলে only এর পরে ball বোঝাচ্ছে তাহলে ball বোঝাচ্ছে ball দিয়ে একটা বস্তুকে বোঝাচ্ছে তাহলে আমরা এখানে nothing but দিব he has nothing but a ball এই যে only এর পরিবর্তে আমরা কি করলাম এখানে nothing but ইউজ করলাম ওকে he has only 10 টাকা তাহলে only এখানে আছে তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে 10 টাকা আছে তার তাহলে এখানে not more than he has not more than 10 টাকা ওকে আল্লাহ alone can help us তাহলে আল্লাহ alone can help us তাহলে এই যে এখানে আমরা কি দিব none but আল্লাহ can help us ওকে দা ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ নন বাট দা ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ এটা নন বাট এখানে আমরা ব্যবহার করব নন বাট দা ওল্ড ম্যান এই যে এখানে এটা হবে আমরা এখানে ব্যক্তি বুঝাইছে এই কারণে আমরা অ্যালোন দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে এই কারণে আমরা তার পরিবর্তে নন বাট বসাই দিলাম আচ্ছা অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক নন বাট ব্যক্তি বোঝাচ্ছে হি হ্যাজ বট অনলি এ শার্ট বস্তু বোঝাচ্ছে নাথিং বাট হি ওয়াজ অনলি 22 সংখ্যা বোঝাচ্ছে নট মোর দেন অনলি আল্লাহ ক্যান সেভ আ সেভ মি একই বোঝাচ্ছে ঠিক আছে ওকে তারপর দেখে মাস থাকলে আমরা কি ইউজ করব ক্যানট বাট অথবা ক্যানট হেল্প প্লাস ভার প্লাস আইন যুক্ত করব আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস we cannot but obey our parents othoba we cannot help obeying cannot help dile poroborti verb er sathe ing jukto korte hobe ha acha we must realize the fact and come forward against corruption we cannot but realize the fact and come forward against corruption acha man must submit to destiny must ekhane ki hobe cannot but man cannot but submit to destiny okay you must obey your teacher you cannot but okay you must go from the must থাকলে এখানে আমরা cannot but এই যে must থাকলে আমরা এখানে cannot but okay এরপর হলো both and থাকলে আমরা দিব not only but also ঠিক আছে যেমন both dolon and dola were present তাহলে এখানে আমরা যেহেতু সাবজেক্ট জুড়ে ভিন্ন not only but also আমাদের আগে হবে আর সাবজেক্ট যদি একই হলে not only but also সাবজেক্টের পরে হবে বুঝতে পারছো তাহলে নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়া প্রেজেন্ট এই যে এখানে দেখো হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল এখানে সাবজেক্ট কিন্তু দুইটা একই মূল সেন্টেন্সটা হলো হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড হি ওয়াজ জেন্টল এন্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু এখানে সাবজেক্ট দুইটা একই এই কারণে আমরা এখানে নট অনলি বাট অলসো নেগেটিভ করব তবে সেক্ষেত্রে নট অনলি বাট অলসো ভিতরে যাবে কারণ সাবজেক্ট দুইটা কিন্তু একই এখানে এই যে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স এবং এই কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট এক তাহলে হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল ওকে এভরি ওয়ান এভরি বডি এভরি পার্সন এগুলো থাকলে আমরা কি করবো দেয়ার ইজ নো প্লাস ডট ডট অ্যাটাচ ওয়ার্ড ইউজ করব তারপরে বাট ইউজ করব যেমন দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড তাহলে এভরি এর পরিবর্তে আমরা কি দিলাম দেয়ার ইজ নো অ্যাটাচ ওয়ার্ড হলো মাদার দিয়ে দিলাম দেয়ার ইজ নো মাদার তারপরে এখানে বাট দিব বাট তারপরে বাকি অংশটা বসাই দেবো বাট লাভস হার চাইল্ড ঠিক আছে এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস তাহলে দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস ফ্রেন্ডস এভরিবডি নোজ দিস দেয়ার ইজ নোবডি বাট নোজ দিস এই যে অ্যাটাচ ওয়ার্ডটা কিন্তু দিতে হবে এভরি এর পরে অ্যাটাচ ওয়ার্ডটা আমরা এখানে এই যে এখানে দিয়ে দিলাম ঠিক আছে তারপরে বাট দিলাম তারপরে এই যে বাকি যে অংশটা আছে নোজ দিস এটা আমরা এখানে এটাকে দিয়ে দিলাম ওকে আচ্ছা এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার দিয়ে আমরা কি করব নো সুনার দেন দিয়ে আমরা কি করব নেগেটিভ করব আচ্ছা অ্যাজ সুন অ্যাজ থাকার সময় দুইটা ক্লজ থাকবে এটা একটা মানে কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ কমপ্লেক্স সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্সের দুই পাশে একই রকম টেন্স যেমন একটা একটা ক্লজ হলো অ্যাজ সুন অ্যাজ দা থিফ সো দা পুলিশ এটা হলো পাস্ট টেন্স আর এরপরের যে অংশটা আছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স হি র্যান অ্যাওয়ে তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদিও অ্যাফার্মেটিভে অ্যাজ সুন অ্যাজ এর অংশে দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু যখন এটা আমরা নেগেটিভ করব তখন কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে
তখন আমরা নোসুনারের স্ট্রাকচারটা যখন দিব তখন নোসুনারের অংশটাতে দিব পাস্ট পারফেক্ট আর দেনের অংশটাতে আমরা দিব পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখব যে কোন কাজটা আগে হয়েছে। স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে যে চোর অবশ্যই পুলিশ দেখে পালাইছে, তাহলে চোরের পালানোটা এটাকে আগে হয়েছে, এটাকে আমরা ধরবো পাস্ট পারফেক্ট। যেমন তখন আমরা কি করবো, নোসুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। ঠিক আছে, এভাবে আমরা করব। আচ্ছা, তারপরে দেখো, অ্যাজ সুন অ্যাজ উই স হিম হি র্যান অ্যাওয়ে, নো সুনার হ্যাড উই সিন হিম হি র্যান অ্যাওয়ে, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম দ্য স্টুডেন্ট স্টুড আপ, নো সুনার হ্যাড দ্য টিচার কাম নো সুনার, এখানে দেনটা আমার দেওয়া হয় নাই, দেন দেওয়া হয় নাই, দেন এই যে, ঠিক আছে। এবার আচ্ছা, এবার দেখো, এবার হলো অ্যাবসলিউট সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কে আমরা যদি, এই যে এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি এবং এটা হাবুদক বাক্য, সুপারলেটিভ ডিগ্রি কে যদি আমরা নেগেটিভ করতে চাই বা এরকম সুপারলেটিভ ডিগ্রি যুক্ত হাবুদক বাক্যকে আমরা নাবোধক করতে হলে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিলেই এটা নাবোধক হয়ে যাবে। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, নো আদার সিটি ইজ এজ বিগ এজ ঢাকা ইন বাংলাদেশ। এখানে দেখো, প্রথমে আমরা কি করেছি, নো আদার বসিয়েছি, তারপরে এই যে ডিগ্রি এর পরের যে শব্দটা আছে সিটি, এটাকে আগে নিয়েছি, নো আদার সিটি ইন বাংলাদেশ এখানে পরে দিয়েছে, কিন্তু আমরা এখানে সিটির পরেও দিতে পারতাম, নো আদার সিটি ইন বাংলাদেশ। তারপরে ভার্ব দিব, তারপরে আমরা যেহেতু পজিটিভ ডিগ্রি এস দিব, তারপরে সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট, এটার সুপারলেটিভ ফর্ম হলো বিগেস্ট, এটার পজিটিভ ফর্ম হলো বিগ, বিগ বিগার বিগেস্ট, তারপরে আমরা এস দিব, তারপরে এই যে সাবজেক্টটা পেছনে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা হলো একটা বেসিক রুল। ঠিক আছে, ওই যে এখানে উপরে স্ট্রাকচারটা দেওয়া আছে, নো আদার প্লাস অ্যাটাচড ওয়ার্ড প্লাস সো প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট, দেখতে পাচ্ছ? এই যে এটা এখানে এভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো, করাপশন ইজ দ্য মোস্ট ড্রেডফুল প্রবলেম অফ বাংলাদেশ। এখানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমরা নেগেটিভ করতে হবে, মানে অ্যাফার্মেটিভে আছে, হাবুদকে আছে, তো এখানে এটাকে আমরা কি করব, নেগেটিভ করতে হলে এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে কি বলে পজিটিভ ডিগ্রিতে আমরা নিয়ে নিব। তো পজিটিভ ডিগ্রিতে নিলে কি হবে, নো আদার প্রবলেম ইন বাংলাদেশ ইজ অ্যাজ ড্রেডফুল অ্যাজ করাপশন। ঠিক আছে, তারপরে বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, তাহলে এখানে নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুক, এই যে এভাবে হয়ে গেল। তারপরে ইট ইজ ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য থাকলে আবার আমরা এটা কি করে ভেরি ফিউ ডে করতে হবে, ভেরি ফিউ কান্ট্রিজ, এই যে অ্যাটাচ ওয়ার্ড, এই যে নিয়ম কিন্তু পুরোটাই, ঠিক আছে, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ পপুলার অ্যাজ ইট, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ, তাহলে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ পদ্মা, কেমন? আচ্ছা, তারপরে দেখো, আমরা যখন কি বলছে যে সামটাইমস অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস আর চেঞ্জ ইন টু নেগেটিভ বাই ইউজিং অপোজিট ওয়ার্ডস বিফোর দ্য ওয়ার্ড অফ কোর্স নট ইজ ইউজড, অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে এবং এর পূর্বে নট নট দিতে হবে। ঠিক আছে, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ, এই যে রিমেম্বার হলে এখানে ফরগেট, উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, উই শুড নট বি ডিসঅনেস্ট ইন আওয়ার লাইফ। ওকে, আচ্ছা, তারপর দেখো, অলওয়েজ থাকলে নেভার দিতে হবে, রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রাভেন নেভার মিসেস দ্য ক্লাস, আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ডে, আই উইল নেভার ফরগেট দিস ডে, এই যে অলওয়েজ থাকলে রিমেম্বার দিতে হবে, মানে অলওয়েজ থাকলে নেভার দিতে হবে এবং
এরপরে যে শব্দ আছে সেটাকে আবার উল্টে দিতে হবে, নেগেটিভ করতে হবে, মানে মানে অপোজিট ওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা আছে, টু টু থাকলে এখানে দেখো, হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি শোভা? জি স্যার। ওকে, তাহলে তুমি যে আমরা আবার কালকে সকালে ইনশাআল্লাহ আবার পড়বো। হ্যাঁ কালকে সকালে পারবো কিনা জানি না, কালকে সকালে না পারলে অন্তত দুপুরের দিকে পড়বো আর কি, কেমন? ঠিক আছে। ওকে।